হাই বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এখন দেখছো দ্য এক্সাম অফ এম বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি আর আর বি এন টিভিসির যে সিরিজটা চালাচ্ছি সেখানে কিন্তু আমি প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা দিনের যতগুলো শিফটে মানে হচ্ছে সেই সব শিফটের আমি কিন্তু জি কেজিএসের কোশ্চেন তোমাদের জানাচ্ছি এবং আমি একটু ভিডিওটা রাতের দিকে দিচ্ছি কারণ কি আমি দুটো শিফটের একসাথে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি সমস্ত কোশ্চেন এছাড়াও বলে রাখি আজকের থেকে যে শিফটের পরীক্ষাগুলো হচ্ছে ফার্স্ট শিফট বলা সেকেন্ড সিফ্ট দুটো শিফটে কিন্তু কোশ্চেনের কম্পারেটিভলি আগের সিফটগুলোর থেকে একটু কিন্তু মডারেট আসছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু কোশ্চেন মডারেট থেকে তারপরে মনে হয় হার্ড হতে চলেছে আর আরবি এন ডিপিসির যে সিরিজগুলো চলছে যে ভিডিওগুলো আমি আগে দিয়েছি আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর এবং তারপরেও যত শিফটের পরীক্ষা হয়েছে সেগুলো তোমরা সম্পূর্ণ প্লেলিস্টে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশান বক্স অথবা প্লে লিস্টে চেক করে নিতে পারো তো আজকে সেভেন জানুয়ারি যত যতগুলো কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি সবগুলো কোশ্চেন আজকে এই ভিডিওতে ডিসকাস করব প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোশ্চেন রয়েছে আমি দুটো শিফ্ট মিলিয়ে ডিসকাস করবো তো নেপালের প্রেসিডেন্ট প্রথম কোশ্চেন হচ্ছে নেপালের প্রেসিডেন্টের নাম কি বিদ্যা দেবী ভান্ডারি দ্বিতীয় কোশ্চেন হরিয়ানা নিউক্লিয়ার প্ল্যান্টের যেটা নতুন যে নিউক্লিয়ার প্ল্যান্টটা হয়েছে তার নাম কি উত্তর হবে জি এইচ এ ভিপি এর ফুল ফর্মটা আমি বলে দিচ্ছি গোরখপুর হরিয়ানা দ্যুৎ পরিযোজনা ঠিক আছে আচ্ছা হাউস ফ্লাই সাইন্টিফিক মুিকা ভারতমালা প্রজেক্ট কিসের সাথে রিলেটেড জিজ্ঞেস করা হয়েছিল এটা হবে রোড এবং হাইওয়ে সাথে রিলেটেড হু ইজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অব রাজ্যসভা জিজ্ঞেস করা হয়েছিল এটা হবে সর্বপল্লী রাধাকৃষ্ণান আচ্ছা জিওগ্রাফি ফাদার অফ জিওগ্রাফিকে কাকে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি এরাটোস থেনিস আচ্ছা এখানে ইউআরএল আর এল আগের জিজ্ঞেস করা হয়েছিল ফুল ফর্ম অফ ইআরএল এখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ ইউআরএল আর কিছু অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স আরও কিছু ছিল ক কোনগুলো এর মধ্যে অপারেটিং সিস্টেম সেটা জিজ্ঞেস করা ছিল সেইগুলোর মধ্যে তোমাকে টিক করতে হবে যেটা অড ছিল অর্থাৎ অপারেটিং সিস্টেমে চারটা অপশন ছিল যেটা অপারেটিং সিস্টেম হয় সেটাতে টিক করার কথা বলা ছিল ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি কোথায় হয়েছে ভদ্রদ্রা গুজরাটে ন্যাশনাল রুরাল হেলথ মিশন কত সালে স্টার্ট হয়েছিল দু হাজার পাঁচে হুইচ টাইপ অফ রক এখানেও কতগুলো অপশান ছিল আমি জানি না কি অপশন ছিল তো তোমরা এটা দেখে নিও অ্যান্সারটা স্মলেস্ট ইউনিট অফ লাইফ জিজ্ঞেস করা হয়েছিল এটা বা সেল ইনপুট ওর আউটপুট মানে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস রিলেটেড কিছু একটা কোশ্চেন ছিল যেখানে অনেকগুলো অপশান ছিল সেখানের মধ্যে যেটা অড ওয়ান সেটাকে চুজ করতে হতো তোমাদের সুইডিছ একাডেমি ৰিলেটেড টু কোন প্ৰাইজৰ সেনেটেড নোবেল প্ৰাইজৰ সেনে সুইডছ একাডেমি ৰিলটেড মোমেণ্টামেৰ ফৰ্মুলা জিজ্ঞ কৰা হৈছিল এটা কি পি ইজিকাল টু এম ভি হু ইজ দ্য এটৰ্নি জেৰাৰেল টিল নৱেম্বৰ এটা টু থাউজেণ্ড ফিফটিন হয় এটা টু থাউজেণ্ড টুৱেণ্টি তো এইটো কে কে ভেণুগোপাল আচ্ছা অশোকের যে ফার্স্ট শিলালিপি সেটা কি ভাষায় লেখা ছিল ফার্স্ট শিলালিপিটা এরম কিছু একটা ছিল সেটা তোমরা একটু দেখে নিও কোশ্চেনটা এবং অ্যান্সারটাও আর মহারত্ন কোম্পানি কতগুলো অপশান দেওয়া ছিল সেখান থেকে কোনটা মহারত্ন কোম্পানি সেটা চুজ করতে বলা ছিল দু উনিশ বাজেট কে প্রেজেন্ট করেছিল নির্মলা সীতারমন করেছিলেন বাজেট হোয়েন কনস্টিটিউশন মেড যখন মানে আমাদের সংবিধান লেখা হয়েছিল তখন কতগুলো আর্টিকেল ছিল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল ছিল নেক্সট কোশ্চেনে চলে যাবো এখানে এই স্লাইডে আমি কুড়িটি কোশ্চেন ডিসকাস করেছি নেক্সট স্লাইডে চলে যাবটা একুশ নম্বর কোশ্চেনটা তোমরা দেখে না হু হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনিসেফ ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় রয়েছে নিউ ইয়র্ক হবে ফুল ফর্ম অফ ডব্লিউ সিসিবি ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ড ডব্লিউ সিসি ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ড হাউ মেনি নন পার্মানেন্ট মেম্বার আর দেয়ার ইন ইউএনএসসি এটা জিজ্ঞেস করা হয়েছিল মানে বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখানে কিন্তু স্ট্র্যাটেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু কম্পারেটিভলি আগে সিট থেকে একটু হার্ড এসছে বা মডারেট এসছে বলতে পারো এখানে যে নন পার্মানেন্ট মেম্বার ছিল এখানে জন হবে তানসেনকা কা কোথায় লোকেটেড গোয়ালিয়র এমপিতে গান্ধী আরউইন প্যাক

টোয়েন্টি নাইন নম্বর কোশ্চেন টোয়েন্টি নাইন নম্বর কোশ্চেন ফুল ফর্ম অফ এন ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ পুমা পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার রিসেন্টলি কে নিযুক্ত হয়েছে করিনা কাপুর ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি এটা হবে বদরুদ্দিন তাইবেজি ইন হুইচ ইয়ার মহাত্মা গান্ধীজি রিকর্ড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট আফটার দা চৌরি চৌরা ইনসিডেন্ট এটা হবে নাইনটিন টোয়েন্টি টু হু ক্লিনসড ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড মেডেল ইন দ্য এইটিন্থ এশিয়ান গেমস এটা হবে বজরং পুনিয়া অ্যান্সার থার্টি ফোর নম্বর কোয়েশন দেখো ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড ইন টার্মস অফ জিডিপি এটা হবে র্যাঙ্ক ফিফথ আচ্ছা পঞ্চায়েতী রাজ দিবস অবজার্ভ হয় কোন তারিখে এটা হবে গে টোয়েন্টি ফোর্থ এপ্রিল পঞ্চায়েতী রাজ দিবস চব্বিশে এপ্রিল সেলিব্রেট করা হয় হুই ইজ দ্য গভর্নর অফ ঝাড়খন্ড ঝাড়খন্ডের গভর্নরের নাম কি দ্রৌপদী মুর্মু হুইচ কান্ট্রি টপস দ্য এইচ ডি আই টু থাউজেন্ড নাইনটিন ইন্ডেক্স এটা হবে গিয়ে নরওয়ে হিন্দি দিবস ইজ অবজার অন হুইচ ডেট ইন ইন্ডিয়া এটা হবে ফরটিন্থ এপ্রিল হিন্দি দিবস পালন ফরটিন্থ সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা এখানে গেল আটত্রিশটা কোশ্চেন এখানে আমি ডিসকাস করলাম উনচল্লিশ নম্বর কোশ্চেন দেখো এখানে জিজ্ঞেস করা হয়েছে অল্ট্রো টপ অফ কার্বন ইজ কি হবে এটা হবে উত্তর গ্রাফাইট ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে টোয়েন্টি টোয়েন্টি কত কোন ডেটে সেলিব্রেট করা হয়েছে টোয়েন্টি থার্ড এপ্রিল সেলিব্রেট করা হয় নাম্বার অব ইউটিস অ্যান্ড স্টেট ইউনিয়ন টেরিটরি এবং স্টেটস ইন ইন্ডিয়া এজন অন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি কী হবে আঠাশটা স্টেট রয়েছে এবং আটটা ইউনিয়ন টেরিটরিজ রয়েছে

কেমিক্যাল নেম অফ পিওপি ক্যালসিয়াম সালফেট হাইড্রাইট লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি এটা হবে উত্তর লিভার দ্য ফার্স্ট ডেট টু কন্ডাক্ট দ্য পুল টেস্ট ফর কোভিড নাইন্টিন ইজ উত্তরপ্রদেশ প্রায় আটচল্লিশ খানা কোশ্চেন আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করলাম সেভেন জানুয়ারি এতগুলো কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি বারবার বলছি আগের থেকে কিন্তু এই সাত সাত জানুয়ারির যে শিফটগুলো হয়েছে তার জি কেজিএস কোশ্চেন একটু মর্ডারে এসছে তো সেভেন জানুয়ারি আমি অল শিফটের কোশ্চেন ডিসকাস করলাম পরের দিন আমি এইট জানুয়ারি অল শিফটের কোশ্চেন ডিসকাস করবো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওটিকে একটা লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা প্রেস করে রাখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো টাটা বাই